সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় এখন 10% বিশেষ ছাড়। অফার চালু থাকবে 25 মে পর্যন্ত। বুকিং করুন শুধুমাত্র অনলাইনে। যোগাযোগ 9051217795833400014। ইউটিউবে আবরণ এক্সক্লুসিভ, ফেসবুক পেজ আবরণ এক্সক্লুসিভ। নমস্কার, আবরণ এক্সক্লুসিভের আরও একটা বিশেষ পর্ব এবং আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা শুরুতেই প্রোমো দেখলাম এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে 25 মে পর্যন্ত এই অফারটা থাকছে, অর্থাৎ ঈদের যে শুভেচ্ছা সেই শুভেচ্ছাটা থাকছে, অর্থাৎ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট দিদিরা পাচ্ছেন। আর আজকে দিদিদের জন্য আমরা স্পেসিফিক কোনো কালেকশন নয়, অবশ্যই আজকে একটু মিক্স ব্যাগে থাকবো। আগে শাড়ি দেখবো, তারপর বলবো ডিটেলস যে কী কী শাড়ি আজকে দিদিদের জন্য রয়েছে। তার আগে আমার সঙ্গে সুচিস্মিতা রয়েছে, তাই সুচিস্মিতাকেও প্রথমেই অনেক স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে দেবস্মিতা। একেবারেই দেবস্মিতা যেমনটা বললো যে আপনাদের শাড়ি তো দেখাবোই, মিক্স ব্যাগ রয়েছে, তবে তার আগে আরও একবার জানাবো, প্রমোতেও গিয়েছে তার সঙ্গে দেবস্মিতাও বলেছে, তবু আরেকবার জানাবো যে 25 মে পর্যন্ত অফারটা রয়েছে, ঈদের অফার, 10% অফ সমস্ত কেনাকাটায়। দিদি থেকে শুরু করে দাদা প্রত্যেকের কেনাকাটায় কিন্তু 10% অফ রয়েছে, তাই অবশ্যই আপনারা অনলাইনে ইতিমধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব বুক করে ফেলুন। চলুন আমরা তাহলে প্রথমটা দেখা শুরু করি। একদম, আমাদের আজকে মিক্স ব্যাগ রয়েছে, আমি শাড়িটা খুলবো তারপর বলবো। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট কালেকশন যেটা আমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে চান্দেরিতে ডিজিটাল প্রিন্ট যেটা আমরা দেখছি প্রথমেই। আজকে চান্দেরির উপর মূলত দুটো কালেকশন রয়েছে আমাদের কাছে, কয়েকটা ডিজিটাল প্রিন্টের কালেকশন রয়েছে, তারপর কিছু ব্লক রয়েছে। এটা ফার্স্ট যেটা দেখছি যেটা হচ্ছে চান্দেরিতে ডিজিটাল প্রিন্ট। প্রথম কথা বলে দিই, কালার এক্স্যাক্টলি আমরা ক্লারিফিকেশন দিতে পারছি না, কারণ এক্স্যাক্টলি একটা মেটালিক টোন পুরো কালারটায় রয়েছে। এই ডিজিটাল প্রিন্টের প্রচুর ডিমান্ড থাকে, তার জন্য আমাদের কাছে বেশি নেই, কয়েকটা রয়েছে, আমরা তাই আজকে কয়েকটাই নিয়ে এসেছি দিদিদের জন্য। এটা নাম্বার ওয়ান। আচ্ছা, আমি একটা বিষয় একটু বলে দিই, আজকে কিন্তু প্রাইস নিয়ে বিশাল কোনো কনফিউশন নেই। আপাতত আমরা যে কটা শাড়ি দেখাবো সব কটাই শাড়ি প্রায় 2050, অর্থাৎ এটা 1 নম্বর দেখাচ্ছি, 2050 দাম, দাম পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। একদম, নাম্বার ওয়ান আমাদের 2050 প্রাইস রেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এরপর চলে যাব নাম্বার টু। একদমই, আর আপনারা জানেন যে সমস্ত কেনাকাটায় 10% অফ রয়েছে, আর এই শাড়িতেও কিন্তু 10% অফটাই বজায় থাকছে। আচ্ছা, চান্দেরি ডিজিটাল প্রিন্টের আরেকটা কালেকশন, অর্থাৎ নাম্বার টু আমাদের, দু নম্বর কালেকশন, অনেকটা পিচ টোন বা পিচ পিঙ্ক টোন বলতে পারি। এখানে ফ্লাওয়ারের যে কালেকশনগুলো এখানে মোটিভটা গেছে সেটাও ডিজিটাল প্রিন্ট যেহেতু, সেক্ষেত্রে অনেক ধরনের কালার এখানে আমরা লক্ষ্য করছি। একটা যদি ম্যাজেন্টা থাকে, ব্লু টোন থাকে, রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে, ইয়েলো রয়েছে, প্রচুর কালার একসাথে কিন্তু রয়েছে। আচ্ছা, এটা নাম্বার 2 2050, একদম 2050, যার উপর ফ্ল্যাট 10% অফ। একদম, এটা হচ্ছে পুরো শাড়িটা ভীষণ পরে আরাম, টেক্সচারটা এত লাইট, ভীষণ আরাম পরে এই শাড়িগুলো একদমই। এখন বাইরে আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজটা, এই ব্লাউজটা দিয়ে বানিয়ে পড়তে পারেন, বা আপনাদের যদি ইচ্ছে হয় তো কন্ট্রাস্টে তো আমরা সবসময়ই বলি আপনাদের পড়ার জন্য। বাইরে যা গরম পড়েছে তাতে এই শাড়িগুলো এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। আর দেখো, সবথেকে বড় কথা, তুমি কোথাও চট করে বেরোতে চাইছো পরে নিতে পারবে, কোথাও একটু গেট টুগেদার রয়েছে বা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো ইউজ, আর দামও ভীষণ কম। একদমই তাই। আচ্ছা, এটারও প্রাইস রেঞ্জ কিন্তু 2050, আমরা নাম্বার 3 দেখছি, 2050, এবং সমস্ত শাড়ির উপর কিন্তু ফ্ল্যাট 10% অফ। এটাও গ্রিন, একটা পেস্তা গ্রিন, অবভিয়াসলি কালারটা কিন্তু একটা বেশ মেটালিক টোন, তার মধ্যে বিভিন্ন কালার কালেকশনও রয়েছে। এটা নাম্বার 3 আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে এই ডিজিটাল প্রিন্ট কয়েকটা রয়েছে, আমি দেখাবো, এরপর ব্লাউজ পিসটাকে দেখিয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজ পিস, আমাদের নাম্বার 3টা দেখলাম, এরপর চলে যাবো নাম্বার 4। শুরু করে পুরো শাড়িটা কিন্তু এক ইয়েতে কাজ যাচ্ছে, পুরো এক ভলিউমে কাজ যদি আমি বলি, আর ভীষণ লাইট ওয়েট। আমি টেক্সচারটা একবার দেখাবো, এই যে এটা হচ্ছে টেক্সচারটা, তার মানে ভাবুন কতটা লাইট ওয়েট হতে পারে। এটা হচ্ছে আমাদের নাম্বার 4 2050, এরপর চলে আসবো নাম্বার 5, মানে অর্থাৎ 5 নম্বর শাড়ি, গ্রে কালার। এই গ্রে কালারটা ভীষণ স্টাইলিশ হয়, আমার ভীষণ পছন্দের। আচ্ছা, আমরা যখন শাড়িটা থ্রো করছি আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা লাইট ওয়েট, দাম তো কমই। সবসময় আপনারা দেখেছেন যে আপনাদের জন্য সবথেকে সুন্দর শাড়িটা কিন্তু অর্থাৎ পাওয়া যায় একদম আবরণে, এবং সেটাই কিন্তু আবারও আনা হয়েছে।
বিশেষ করে দিদিদের ডিমান্ডে কিন্তু একদম ডিমান্ডের কথা মাথায় রেখে সত্যি কথা বলতে কি এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটু পকেটের কথাটাও আমরা মাথায় রেখেছি অবশ্যই এবং সেটা রেখে আজকে দিদিদের জন্য যারা রয়েছেন দিদিরা আমার ওপারে তাদের জন্য আজকের কালেকশন এটা নাম্বার 52050 প্রাইস রেঞ্জ ফ্ল্যাট 10% ডিসকাউন্ট একদম 5 নম্বর 2050 এর উপর ফ্ল্যাট 10% এটা ব্লাউজ পিসটা আচ্ছা এইটা বোধহয় এবার লাস্ট এবার হ্যাঁ মানে আমাদের যে আমরা চান্দেরিতে ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখছিলাম এটা হচ্ছে লাস্ট কালেকশন আমাদের আমি প্রথমেই বলেছিলাম কয়েকটা কালেকশন রয়েছে তাই আজকে সেগুলোই নিয়ে এসেছি না দামটা কিন্তু এই মুহূর্তেই পরিবর্তন হচ্ছে না দাম কিন্তু আপাতত রয়েছে দাম পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দাম এগুলোর দাম সেম রয়েছে এখনো অবধি এটাও নাম্বার 6 আমাদের 2050 প্রাইস রেঞ্জ একদম 6 নম্বর 2050 এর উপর ফ্ল্যাট 10% কিছু আমরা ডিজিটাল প্রিন্ট দেখেছি একদম সিঙ্গেল ফ্লোরালে এটা হচ্ছে থোকা যেটা আমি যদি বলি একটা থোকা ফুলের মোটিভ সেইভাবে কিন্তু পুরো শাড়িটা ডিজাইন করা ডিজিটাল প্রিন্টটা এবং যেহেতু ডিজিটাল সেজন্য দেখতেও খুব সুন্দর লাগে আরো সুন্দর আর মেটেরিয়ালটা চান্দেরি তার জন্য ভীষণ সফট ভীষণ লাইটওয়েট এটা হচ্ছে নাম্বার 6 আমাদের লাস্ট চান্দেরিতে ডিজিটাল প্রিন্টের কালেকশন 2050 প্রাইস রেঞ্জ আচ্ছা এটা তো কন্ট্রাস্টে নয় এটা একদম রানিং এ ব্লাউজ পিস দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা এবার চান্দেরিতে একটু সিল্কে চলে আসছে একদম চান্দেরি সিল্কের উপর আমাদের যে ব্লকের কালেকশন দিদিদেরকে আমরা একটা সময় দেখিয়েছিলাম আবারও তার কিছু কালেকশন আজকে একদম নিয়ে এসেছি একমাত্র দিদিদের ডিমান্ডের জন্য যারা রয়েছেন তারা অনেকবার বলেছেন যে একবার একটু সুদিং কালেকশন বা একটু লাইটওয়েট কালেকশন সেক্ষেত্রে চান্দেরির ডিজিটাল প্রিন্ট ভীষণ লাইটওয়েট আমরা দেখছি এটা অনেকটা বলা যায় একটু পিঙ্কিশ ম্যাট পিঙ্কিশ টোন যদি আমি বলি ঠিক সেভাবে শাড়িটার ডিজাইনটাও খুব অদ্ভুতভাবে করা হয়েছে একদিকে কাজ রয়েছে পুরো একদমই তাই আচ্ছা এটা নাম্বার 7 2050 এখনো দামের কিন্তু কোনো পরিবর্তন নেই 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ একদম এটা আমরা চান্দেরিতে 7 নম্বর থেকে আমরা চান্দেরিতে ব্লক দেখা শুরু করলাম আর এটার ব্লাউজ পিসটা দেখাবো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরপর চলে যাব নাম্বার 8 বাহ কালারটা খুব সুন্দর ভীষণ ব্রাইট কালার আপাতত দামের কোনো পরিবর্তন নেই সেই জন্য কোনো কনফিউশন নেই তাই আপনারা অবশ্যই করে নাম্বার যেটা শাড়ির নাম্বার যেটা সেটা একটু নোট করে নিন দাম কিন্তু সেমই রয়েছে আচ্ছা চান্দেরি যেহেতু আমি একটা কথা বলে রাখি এটা স্লিক টিস্যুর পার যাচ্ছে বাহ পাখির মোটিভটা খুব সুন্দর ছিল দেখতে আচ্ছা এটা হচ্ছে আমি যেটা কথা বলছিলাম এই যে খুব স্লিক একটা পার যাচ্ছে টিস্যুর এটা কিন্তু আমরা চান্দেরি শুরু থেকে যেটা দেখেছি সেখানেই ছিল আর এটা পুরোটাই প্যানেল করে করে যেরকম সুজিস্মিতা বললো পুরো প্যানেল করে করে ডিজাইনটা যাচ্ছে ব্লক কিন্তু পুরোটাই ব্লকের ডিজাইন এটা আমাদের নাম্বার 8 তো এই পাটলির জায়গাটা কিন্তু একটু আর শুধু কুচিতে আমরা পাচ্ছি কুচির কাছে আমরা পারের যে ডিজাইনটা সেটা পাচ্ছি এটা নাম্বার 8 একই সেম প্রাইস 2050 অর্থাৎ 8 নম্বর শাড়ি 2050 আর এটা থাকছে ব্লাউজটা এরপর যেটা এই ব্লকটা এই ব্লক প্রিন্ট আমাদের খুব চেনা কারণ যারা একটু ছোট ব্লক আমি বারবারই বলে থাকি একটু সুদিং কাজের উপর চান তাদের জন্য এটা মানে ভীষণ কর্পোরেট লুক ক্যারি করে এই ব্লক প্রিন্টের ক্ষেত্রে এটা আঁচলের একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটা প্যানেল করে ডিজাইনটা উঠছে ঠিক এতটা অবধি একদম এই অবধি আঁচলের ডিজাইনটা প্যানেল করে এরপর আমি যে ছোট ব্লক প্রিন্টের কথা বলছিলাম যেটা ভীষণভাবে কর্পোরেটকে রাস্ট কালার বলা যায় হ্যাঁ অনেকটা রাস্ট বলতে পারো অরেঞ্জিশ একটা টোন রয়েছে সেটাও তুমি বলতে পারো এটা একটা ছোট যে ব্লক প্রিন্টার কথা যেটা ভীষণভাবে কর্পোরেট লুক ক্যারি করে অর্থাৎ আপনি চাইলে এটা খুব সুন্দরভাবে প্লিট করে পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের 10 নম্বর সরি এটা আমাদের 9 নম্বর অর্থাৎ নাম্বার 9 2050 প্রাইস রেঞ্জ আর 10% ডিসকাউন্ট একদম 9 নম্বর 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই ব্লাউজগুলো দিয়ে বানিয়ে পড়ুন কারণ চান্দেরির এই ব্লক প্রিন্টগুলো না এই ব্লাউজগুলো ডিমান্ড করে আমার মনে হয় ভীষণভাবে এটা এবং এটা যদি মোটামুটি বানিয়ে পড়া যায় বিশেষত যদি ভীষণ ভালো লাগে হাতা করে পড়া যায় হ্যাঁ সেটার ক্ষেত্রে আপনি স্মার্ট লাগবে কিন্তু অন্য যে কোনো শাড়ির সাথেও ইজিলি ট্রাই করতে পারবেন আচ্ছা এই ডিজাইনটা আমরা একটা নেভি ব্লু দেখিয়েছিলাম মানে 8 নম্বর কালেকশন যেটা আমাদের ছিল নাম্বার 8 ওটা নেভি ব্লু ছিল ওটারই একটা আমাদের হচ্ছে পিঙ্ক টোনে পিঙ্কিশ শেডে একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে কালারটা এটা হচ্ছে নাম্বার 10 আমাদের নাম্বার 10 কালেকশন অর্থাৎ 10 নম্বর 10 নম্বর এটা 2050 একদম 10 নম্বর 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ আচ্ছা এটা ব্লাউজ পিসটা এটা আপাতত আমরা চান্দেরি সিল্কি দেখাচ্ছি হ্যাঁ দামের পরিবর্তন এখনো পর্যন্ত হয়নি তাই কোনো কনফিউশন নেই দামের পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে
আচ্ছা এটা আমরা চলে আসলাম নাম্বার 11 আচ্ছা আজকে এটা হচ্ছে চান্দেরি সিল্কের ব্লক তবে এই কালারটা ভীষণ সুন্দর একটা মেহেন্দি সবুজ কালারের একটা ব্যাপার রয়েছে এটাতে খুব সুন্দর কালারটা ভীষণ এক্সপেরিমেন্টের জায়গা রয়েছে এই কালার চট করে কেউ পরে না চট করে আমরা সবসময় বলি একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যেটা আবরণ সবসময় করে থাকে তো সেটাই হচ্ছে কথা এটা হচ্ছে 11 নম্বর একটা কালার 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ একদম নাম্বার 11 2050 এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরপর চলে আসবো নাম্বার 12 আচ্ছা নাম্বার 12 এও বেশ কয়েকটা আজকে আমাদের দেখো আমরা কিন্তু আজকে যে কটা শাড়ি এনেছি সমস্ত কিন্তু পকেট ফ্রেন্ডলি একদম আমরা ওই যে বললাম সমস্ত পকেট ফ্রেন্ডলি এবং তার উপর তো 10% অফ রয়েছে অফ তো থাকছে মানে আরেকটু বাজেটটা কম হচ্ছে আর কি তো এটা এটাতে বেসিক্যালি পার্পল শেড বলা যায় পার্পল শেডের একটা কালার বা মেজেন্ডাও বলা যেতে পারে মেজেন্ডার সঙ্গে এটা পার্পল শেড একটু হ্যাঁ মানে যদি থাকে আর তার সাথে দেখো ইয়েলো যেহেতু আরো বেশি ব্রাইট কারণ ব্লক প্রিন্টের মাঝখানটা ইয়েলো তার সাথে হোয়াইট তো রয়েছে এটা হচ্ছে পুরো শাড়িটা এটা নাম্বার 12 আমাদের 2050 অর্থাৎ 2050 চান্দেরিতে আমরা ব্লক দেখছি এটা হচ্ছে ব্লাউজ আচ্ছা এইটা হচ্ছে লাস্ট আপাতত এইটা আচ্ছা ব্লকের লাস্ট এরপর কিছু বাটিকের ডিজাইন রয়েছে অবশ্যই দেখাবো সেগুলো এটা বাটিকের ডিজাইনের সঙ্গে আরো বেশ কিছু ডিজাইন রয়েছে সেগুলো সারপ্রাইজ থাক আপাতত রয়েছে আমরা বলেই দিলাম যে আজকে আমরা পুরোটাই মিক্স ব্যাগে রয়েছে আচ্ছা এটা হচ্ছে 13 আচ্ছা এটা আমাদের লাকি 13 লাকি 13 এ একটা যেটা যেটা খুব সুন্দর পিঙ্ক শেড তার মধ্যে ইয়েলো আর হোয়াইট দিয়ে পুরো ব্লক প্রিন্টটা যাচ্ছে এটা পুরো শাড়িটা লাকি 13 আমাদের 2050 অর্থাৎ 2050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন আর এটা থাকছে ব্লাউজটা আচ্ছা এবার আমরা কিন্তু বাটিকে চলে এলাম যেরকম বললাম আচ্ছা এই বাটিকগুলো আমরা মল মলে দেখেছি সেই বাটিকের কালেকশন আমাদের রয়েছে হচ্ছে আজকে চান্দেরিতে মেটেরিয়ালটা আমাদের চান্দেরি সিল্ক তার উপর বাটিক আমি একটু বলবো নিচ থেকে একদম যে প্যানেলটা শুরু হয়েছে এটা হচ্ছে নিচে আঁচলের যে প্যানেলটা সেটা এরপর খুব সুন্দর ফিশের মোটিভ রয়েছে খুব কালারফুল ফিশ বলা যায় এবং খুব প্রমিনেন্ট ভাবে বাটিকটা গেছে এবং ভীষণ ডুয়েল কালার দিয়ে যেহেতু রয়েছে ভীষণ আরো দৃষ্টি আকর্ষণ করছে ভীষণ একদমই তাই সেটা তোমার দেখো পুরো শাড়িটাই কিন্তু সেম ভাবে মানে ফিশটা আপনারা দেখতেই পাচ্ছেন দিদিরা যারা জানেন ও যদিও পুরো সেম ভাবে এটা কন্টিনিউ হচ্ছে মাস্টার ইয়েলোর সাথে যেহেতু কালার কম্বিনেশনটা খুব সুন্দর শাড়িটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে আচ্ছা এটা 14 নম্বর তাই তো হ্যাঁ এটা নাম্বার 14 আমাদের 2150 এখান থেকে প্রাইস রেঞ্জটা চেঞ্জ থাকছে আচ্ছা 2050 প্রাইস রেঞ্জ 2050 হ্যাঁ অর্থাৎ 2050 যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে 2050 প্রাইস রেঞ্জ আচ্ছা এটা আমাদের ব্লাউজ পিসটা থাকছে এরপর চলে আসবো নাম্বার 15 আচ্ছা এটা আবার আমাদের সেই চিরাচরিত যে বাটিকের ডিজাইন আমরা এতদিন ধরে দেখে এসেছি সেই বাটিকের ডিজাইনটা রয়েছে বাহ আঁচলটা কিন্তু আঁচলটা একদম মানে আমকলকার যে ডিজাইনটা সেটাকে দেখো ফ্রেম করা স্কোয়ারের মধ্যে ফ্রেম করা রয়েছে ঠিক ওই আমকলকার ডিজাইনটা মানে শাড়িটাই কিন্তু বেশি ডিজাইন নেই ওই আমকলকার ডিজাইনটাই আমি এই জায়গাটা ধরতে বলবো সুচিস্মিতাকে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন ওই আমকলকার ফ্রেমটাই কিন্তু একদম পুরো শাড়িতে আরেকটাতে রয়েছে একবার পুরোটা যদি দেখানো যায় শাড়িটা একদম মানে পুরোটা মানে দুটো আমকলকা স্কোয়ার যেটা রয়েছে আর কি আর বাদবাকিটুকু পুরোটা রেড এর সাথে ক্র্যাক বাটিকে যাচ্ছে আচ্ছা এটা 15 নম্বর শাড়ি 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ একদম নাম্বার 15 2050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে আচ্ছা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা যেটা হচ্ছে 16 নম্বর চলে যাব নাম্বার 16 শাড়ি দেখাবো আর লাল হলুদের শাড়ি দেখাবো না এটা তো হয় না সত্যি তাই আচ্ছা এটা আবার চলে এলাম 16 নম্বর কালেকশনে বাহ ভীষণ সুন্দর করে একটা ত্রিভুজের মোটিভে কাজ রয়েছে এবং এক কথায় বলা যায় অপূর্ব কারণ আমরা আমকলকার ছোট ছোট করে কাজও দেখছি তার সঙ্গে বেশ আলপনার মতো করে কাজ রয়েছে যেখানে রেড তো রয়েছে তবে একটা হলুদের হালকা টাচ রয়েছে এই জন্য একটা ডুয়েল টোনও রয়েছে আর যদি পুরো শাড়িটার দিকে আসতে যাই আমরা তাহলে কিন্তু তেমনভাবে মাঝখানে তেমনভাবে কোনো কাজ নেই কিন্তু দুদিকের পাটটা যদি দেবস্মিতার দিকটা চলে যাই তাহলে কিন্তু বেশ বড় করে কাজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি এদিকটা আসা যায় এদিকের কাজটা অবশ্যই একটু ছোট করে একদম আচ্ছা এটা নাম্বার 16 আমাদের 2050 প্রাইস রেঞ্জ যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অর্থাৎ 16 নম্বর কালেকশন এটা থাকছে ব্লাউজ পিস 2050 সবকটা আপাতত যে কটা দেখানো হচ্ছে 2050
এটা হচ্ছে আমাদের নাম্বার 17 অর্থাৎ 17 নম্বর কালেকশন। খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন রয়েছে তার পাশে, বেশ সুন্দর যদি আমরা বলি মাছের আঁশের মতো করে ডিজাইনটা করা হয়েছে ড্রয়িং এর সময় আমরা যেরকম করি, আর ঠিক আঁচলের ডিজাইনটাই ভাগ ভাগ করে কিন্তু দুদিকের পারে কন্টিনিউ হয়েছে, ওইদিকের পারটা একটু বড় আর তোমার দিকের পারটা একটু ছোট করে করা হয়েছে, মাঝখানে ক্র্যাক বাটিক গেছে। এটা নাম্বার 17 আমাদের 2050 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 17 নম্বর 2050 যার উপর ফ্ল্যাট আছে ব্লাউজ পিস। আচ্ছা এবার ক্র্যাক বাটিকের কাজটা পুরো শাড়িতেই, হ্যাঁ তাছাড়াও আরো ডিজাইন রয়েছে, মানে যদি আমরা দেখি দেখো আঁচলের পাড়টা একটা খুব সুন্দর পাতার ডিজাইন রয়েছে, যেহেতু বাটিক দেখতে অসাধারণ লাগে আর ঠিক এতটা পর্যন্ত ব্লু এর সাথে নেভি ব্লুর সাথে ক্র্যাক বাটিক, তারপর যদি পাটলিতে চলে যাই আবার সেই পাতার মানে আঁচলের যে ডিজাইনটা সেটাই কন্টিনিউ। নাম্বার 18 2050 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, 18 নম্বর 2050 যার উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা এবার আমরা চেঞ্জ হচ্ছে এবার একটু সুপার নেটে চলে আসছি আমরা, সুপার নেট আপনাদের বলেছিলাম একটার পর একটা সারপ্রাইজ রয়েছে, তো এটাই হচ্ছে আমাদের নেক্সট সারপ্রাইজ আপনাদের জন্য মানে দিদিদের জন্য আমাদের সুপার নেটের কালেকশন। আচ্ছা শুরুতে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা থাকছে ব্লাউজ পিসটা, তারপর এরপর চলে আসবো আমরা আঁচলে, আঁচলের থেকে যদি শুরু করি খুব সুন্দর যে কাজ সুতোর যে কাজ পাড়টা বিশেষত, সেই পাড়ের ডিজাইনটা কন্টিনিউ হচ্ছে পুরো শাড়িটা একদম আমার দিক ধরে, আর তার সাথে একটা বেশ সুন্দর টিস্যুর পাড়ও কিন্তু রয়েছে, এবার পুরো বডিতে এরকমভাবে ডিজাইনটা যাচ্ছে সুচিস্মিতার দিকে, শুধু টিস্যুর পাড়টা কন্টিনিউ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার 19 2050, এখনও দামটা সেম রয়েছে 2050 অর্থাৎ 2050 19 নম্বর কালেকশন। আচ্ছা এবার হচ্ছে 20 নম্বর, এরপর চলে যাব নাম্বার 20, দাম আপাতত সেমই রয়েছে 2050 অর্থাৎ 2050 যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। এটা আবার দেখো একটা ইয়েলো টোন রয়েছে তার সাথে পিঙ্ক, মানে ডুয়াল টোন কাজ করছে পুরো শাড়িটায়। এরপর হচ্ছে গিয়ে পুরো এটা আমাদের শুরুটা, এরপর যদি আমি চলে আসি সেটাতে ডিজাইনটা সেম ডিজাইন, আমি আগের যে ডিজাইনটার কথা বললাম সেম ডিজাইন, শুধু কালারটা চেঞ্জ রয়েছে, শাড়িটার মধ্যে কিন্তু একটা ভীষণ গ্লজি ভাব রয়েছে, ভীষণ সুপার নেট যেহেতু আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের। আচ্ছা এটা নাম্বার 20 2050 প্রাইস 2050 যার উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা, আচ্ছা এবার হচ্ছে 21 এবার হচ্ছে নাম্বার 21, আবার ডিজাইনটা একটু চেঞ্জ হলো, আচ্ছা ডিজাইনটা চেঞ্জ যেটা এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ ইউনিক ডিজাইন, এটা বোধহয় ইউএসপিটা একটু পাড়েই রয়েছে, পাড়েই রয়েছে এটা সত্যি তাই, মানে আমরা এই যে এটার কথাই বলছিলাম মানে অটোর যে ডিজাইন অটোরিকশার যে ডিজাইনটা সেটাই পাড়ে কন্টিনিউ হয়েছে, শুধু ইউএসপিটা মানে এটার ইউনিকনেসটা পাড়টা জুড়ে শুধু লোয়ার ইয়র্কের পাড়, আর বাদবাকিটা খুব সুন্দরভাবে একটা ছোটো ছোটো ফ্লোরাল মোটিভ আর পিচ টোনের সাথে কন্টিনিউ হয়েছে। এটা আমাদের নাম্বার 21 2050 অর্থাৎ 2050 21 নম্বর শাড়ি 2050, এটা থাকছে ব্লাউজটা। এবার হচ্ছে 22 নম্বর, একই ডিজাইন সুচিস্মিতা আমাদের, কালার রয়েছে, কালারটা ইয়েলোর সাথে ইয়েলো রয়েছে, এটা সত্যি খুব সুন্দর একটা কালেকশন এবং বলা যায় এই কারণেই, আর যেহেতু অটো বা বাস এই মুহূর্তে আমাদের বোধহয় সবথেকে বিরল বিরল দাঁড়িয়েছে, যদিও সরকারি বাস অবশ্যই সরকার রয়েছে বিভিন্ন ভাবে আমাদের পাশে, তবে আমরা একটু সেটাকে সত্যি বিরল সেটাকে একটুখানি শাড়ির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, সেটাই রয়েছে লোয়ার ইয়র্কের পাড়ে, একই ডিজাইন কালারটা একটু ইয়েলো স্টোন রয়েছে। আচ্ছা এটা হচ্ছে নাম্বার 22 2050 প্রাইস রেঞ্জ অর্থাৎ 2050 22 নম্বর কালেকশন, এটা থাকছে ব্লাউজ পিসটা। আচ্ছা এবার হচ্ছে 23 নম্বর, এটাও কিন্তু অবশ্যই সেমই মানে ডিজাইনটা সেমই রয়েছে কিন্তু কালার চেঞ্জ রয়েছে, এবং এই কালারটা না অসাধারণ কালারটা একদম, হ্যাঁ এটা শুরুটা ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এবার আসছি আমরা পুরো শাড়িটাতে, পুরো শাড়িটাই সেম, আঁচল আঁচল থেকে ধরে যদি আমি পাড়টা দেখাই পুরোটাই কিন্তু সেম ভাবে কন্টিনিউ হচ্ছে, একই ডিজাইন তিনটে কালার আমরা দেখে নিলাম এখন অবধি। এটা হচ্ছে নাম্বার 23 2050 প্রাইস রেঞ্জ আর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, একদম 23 নম্বর 2050 এর উপর ফ্ল্যাট 10% অফ। আচ্ছা এবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এবং একটা অসাধারণ ডিজাইন আসছে, মানে এটা একটু ইউনিক আরো বেশি, আমরা এতক্ষণ ধরে বলছিলাম না ইউনিক কালেকশন সুজিস্মিতা, এটা মনে হয় আরো বেশি ইউনিক, দেখো মানে একেতে কালার টোনটা ভীষণ সফিস্টিকেটেড এবং এটাকেই বোধহয় বলে এক্সক্লুসিভ, একদম একটু সামনে আঁচলটা এটা রয়েছে, এটা হচ্ছে আঁচলের, হ্যাঁ এটা শুরুটা আমাদের ব্লাউজ পিসটা, এখান থেকে শুরু হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচলটা যে ফিগার মোটিভটা অর্থাৎ মেয়ের যে চিত্রটা এখানে সুতোর মাধ্যমে তুলে ধরা হয়েছে, অবশ্যই উইভিং এর মাধ্যমে মেশিন ওয়ার্ক এটা অবশ্যই, তার মাধ্যমে খুব সুন্দরভাবে সাজছে একটা মেয়ে সেই চিত্রটা
তুলে ধরা হয়েছে, পুরো শাড়িটাই এটাই রয়েছে। এটা হচ্ছে নাম্বার 24, 1950, একদম দাম পরিবর্তন রয়েছে 1950, 1950। এরপর চলে আসবো নাম্বার 25, এটা হচ্ছে আমাদের 25 নম্বর, অর্থাৎ নাম্বার 25। এখানেও ফিগার মোটিভটা রয়েছে, পেস্তা কালার রয়েছে, তার সাথে গ্রিন দিয়ে কাজ গেছে খুব সুন্দরভাবে। এটা নাম্বার 25, 1950 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট রয়েছে। 25 নম্বর, 1950, যার উপর ফ্ল্যাট 10% অফ। এরপর চলে আসবো নাম্বার 26। এখনো অবধি আমরা বেশ ইউনিক কালেকশন সুপারনেটে আজকে নিয়ে এসেছি, এটাও ভীষণ, দামটাও পরিবর্তন রয়েছে সেক্ষেত্রে, এটাও ভীষণ সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা গ্রিনে গেছে, এরপর যদি আমরা চলে আসি পুরো শাড়িটা, পুরোটা ইউএস হরিণের মোটিভটা, পার্টটা মানে শুধু লোয়ার ইয়ক জোড়া। এটা নাম্বার 26, 1950 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আপাতত যে কটা দেখাচ্ছি সবকটাই কিন্তু 1950, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আচ্ছা, একটা আমি দেখলাম পেস্তা কালারের সাথে ছিল, সেই ডিজাইনটাই রয়েছে, এটা ইয়েলোর সাথে রয়েছে অরেঞ্জের কম্বিনেশনে। এটা 27, এটা হচ্ছে নাম্বার 27, 1950 প্রাইস রেঞ্জ, অর্থাৎ 1950, যার উপর ফ্ল্যাট 10% অফ। এরপর চলে আসবো নাম্বার 28, 28 নম্বরে। আচ্ছা, এটা ধরে নাও, সবটাই ধরতে হবে, সবটাই ধরে নাও। হ্যাঁ, এটা শুরুটা আমি চলে যাবো একদম, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এরপর চলে আসছি আঁচলটা, ভীষণ সোভার একটা স্টাইলিশ ডিজাইন বলা যায়, যেটা দুদিকের পাড় খুব সুন্দর, মাঝখানে খুব বেশি জটিল কাজ নেই, খুব সূক্ষ্ম কাজ, খুব ছোট ছোট ফ্লোরাল মোটিভ। হ্যাঁ, এটা নাম্বার 28, 1950 প্রাইস রেঞ্জ, চলে যাবো তারপর নাম্বার 29। আচ্ছা, এখন আপাতত যে কটা শাড়ি দেখানো হচ্ছে 1950 দাম, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। এটা আবার একটা ইয়েলো টোনের সাথে রয়েছে, পাড়টা খুব সুন্দরভাবে এখানে ভিভিং এর মাধ্যমে পাড়টা করা হয়েছে খুব সুন্দরভাবে। আচ্ছা, এটা 29 নম্বরটা। হ্যাঁ, এটা নাম্বার 29, 1950, অর্থাৎ তার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট আমরা পাচ্ছি। এরপর চলে যাবো নাম্বার 30, ফ্ল্যাট 10% অফ, ওটা 29 ছিল, এবার হচ্ছে 30। এবার চলে এলাম নাম্বার 30 আমাদের। এই ডিজাইনের একটা কালার দেখিয়েছিলাম দিদিদের আপনাদের, এটার আরেকটা কালার যেটা খুব সুন্দর স্ট্রাইপের মাধ্যমে যাচ্ছে, আর হরিণের মোটিফ তো আমাদের পারে রয়েছে। এটা হচ্ছে নাম্বার 30, 1950 প্রাইস রেঞ্জ। এরপর চলে আসবো নাম্বার 31, 31 নম্বর শাড়িটা অপূর্ব দেখতে। আচ্ছা, ছিল এটা ধরে নাও, সিঙ্গেলি ধরে নাও। এটা হচ্ছে পুরো শাড়িটা যদি আমরা দেখি, একটু খুলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে পুরো শাড়িটা যাচ্ছে, পুরো শাড়িটা সেম ভলিউমে কাজ রয়েছে, এটা হচ্ছে পুরো শাড়িটা সেম ভলিউমে কাজ যাচ্ছে। আচ্ছা, এটা নাম্বার 31 দেখালাম, একটা শাড়ি আপনাদের একটু খুলে দেখালাম, কারণ আমাদের ভাঁজ খুলতে গিয়ে শাড়িটা একটু সমস্যা হওয়ায় আমরা শাড়িটা খুলেই দেখালাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নাম্বার 32, এটা পুরোটা বেশ সুন্দর কাজ রয়েছে। আচ্ছা, 32-এ কিন্তু দাম পরিবর্তন হয়েছে, 31 থেকে দাম পরিবর্তন রয়েছে, 2150 হয়ে যাচ্ছে, একদম 32-ও দাম পরিবর্তন রয়েছে, 2150 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2150, যার উপর ফ্ল্যাট 10% অফ। এরপর চলে যাচ্ছি নাম্বার 32, 32 সেম ডিজাইন, কালারটা শুধু চেঞ্জ রয়েছে, সেম ডিজাইন, শুধু আগেরটা একটু যদি আমরা বলি পিচ টোন ছিল, এটা গ্রিন টোনের সাথে রয়েছে। এটা হচ্ছে নাম্বার 32, 2150 প্রাইস রেঞ্জ। এরপর চলে আসবো নাম্বার 33, 33 নম্বরে। এটাও দেখো, শুধুমাত্র লোয়ার ইয়কে যদি আমি বলি, সেখানেই কিন্তু কাজের তারতম্যটা অবশ্যই, এবং তার সঙ্গে কিন্তু পাড়েও একটা খুব ভালো কাজ, খুব সুন্দর একটা বেশ শাইনি এফেক্ট রয়েছে পুরোটাতেই। এটা নাম্বার 33, 2150 প্রাইস রেঞ্জ, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এরপর চলে আসবো নাম্বার 34, না আচ্ছা, এটা আমাদের নাম্বার 35 ছিল, এটা 34 গেল, এটা হচ্ছে আমাদের নাম্বার 35, অর্থাৎ লাস্ট কালেকশনে আমরা চলে এসেছি। আচ্ছা, 34টা একটু বলে দিই, 34 আর 35, এই দুটো কিন্তু দাম পরিবর্তন রয়েছে, 2250 হয়ে যাচ্ছে, যার উপর ফ্ল্যাট 10% অফ রয়েছে। আচ্ছা, এটা আমাদের লাস্ট কালেকশন, আগেরটা 34 ছিল। এই দুটো কালেকশন, অর্থাৎ পরপর যে কালেকশন দুটো আমরা দেখলাম, আগেরও একটা, এই যে আমি বলছিলাম লোয়ার ইয়কে, এই যে পদ্মের মোটিভটা ছিল, হ্যাঁ, সেই পদ্মের মোটিভটার জন্য একটু কাজের তারতম্যের জন্য ডিজাইনের তার জন্য দামটা একটু চেঞ্জ রয়েছে, একদম দাম চেঞ্জ, 2250 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2250, 34 আর 35, এই দুটোই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশন দেখে নিলাম, ব্লাউজ পিসটাও রয়েছে, এই যে থাকছে ব্লাউজ পিসটা। এবং তার সঙ্গে, হ্যাঁ, তার সঙ্গে আরেকবার জানিয়ে দিচ্ছি যে 25 মে পর্যন্ত এই অফারটা রয়েছে, সমস্ত কেনাকাটা কিন্তু 10% অফ রয়েছে, আর অনলাইন কিন্তু খোলা রয়েছে। একদম, আজকে একদম সময় নেই, তাই দুজনেই বিদায় নিচ্ছি। সুচিস্মিতাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সবসময় এইভাবে থাকার জন্য। প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।
আবরণের পক্ষ।